তুমি তোমার পূজার প্রচার করবে তাই না? তাহলে তো তোমাকে পূজা মায় দিতে হয়। তোমার পূজার নৈবেদ্য কি কি লাগে? তাহলে আমি বলি শোনো, বলো তোমার বড় একটা নৈবেদ্য সাজিয়ে
আজ আমি তোমার উপযুক্ত পূজা দেব আমার মনের আজ আশা পূর্ণ করে তুমি তোমার পূজায় নেবে শীতল চলে যেও না তুমি আশা করেছো রাধের হাত থেকে পূজা আর পূজা নিয়ে সসম্মানে আমার আজ প্রাসাদ থেকে তুমি আমি কত অনুনয় বিনয় করে বলার পর বিরাট দিতে রাজি ঘুরেছে মোরে পায়ে পুষ্পাঞ্জলি চলিবি তাই বাবা তুই বা নাই বা পেলে বিরাটের হাতে পূজা মাত্রে প্রতি নর নারী যে আমাদের যদি পুষ্পাঞ্জলি পাবে কিন্তু বিরাট এখন আসছে না কেন বিরাট এখন আসছে না কেন বিরাট এখন পূজা দেবে তো তারপর তো বিরাট তোমার হাত হতে পারবো আমার গলে ভক্তি পুণ্যের ফুলমালা পূর্ণের ফুলমালা ফিরে দেখো শীতলা পূজার আমি দেখছি তোমার হাতে একখানা বেতন লাগছে তোমার উপযুক্ত পূজা সহ্য করে পুষ্পাঞ্জলি দাও না বিরাট পূজা পেলে আমার রে
চরম অপমান করবো
এই মুহূর্তে সর্বনাশ জানবে তার যে আমার ওই শীতলাকে আমার পাঁচ হাজার মন্ত্রের করে মাল বর্ণ করব ওই রাক্ষসে পচা ওই শীতলা তুমি তো ভাই পূজা দেবে না বলে মৎস্যাধিপতি রাজেন বিরাট আমি মৎস্যাধিপতি বিরাট রাজন আমি ছোড়না করেছি বারবার বলছে একটা দেবী এসেছে প্রাসাদে পূজা নেওয়ার জন্য পূজা না দিয়ে তাকে অপমান করে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া এটা চরম ভুল। তাই মনে মনে স্থির করলাম তোমায় আমি পূজা দেব। আমার তো বিশ্বাস হয় না বিরাট, তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে? আমার বিশ্বাস হচ্ছে না। তুমি যদি পুষ্পাঞ্জলি দিতে তাহলে আমাকে অতিশয় প্রহার করতে পারতে না বিরাট। আমি তো কোনো অপরাধ করি পূজাটা হয় না দিতে, তার পূজার পরিবর্তে আমার করলে দেখা খায় বলো তুমি আবার ডাকলে কেন? সেটা একটু আগে আমার চারি পুত্রের মৃত্যু কামনা তুমি করলে না? হ্যাঁ দিনা, তার জন্য আমি কোনো অভিমান করি নি, কোন অনুরোধও করি নি, কিন্তু আমি তোমার পূজা দেব তুমি যদি আমার চারি পুত্রের নাম বলতে তুমি আমায় পরীক্ষা করছো তাই না? আমি তোমার চারি পুত্রের নাম বললে আমার পুষ্পাঞ্জলি দেবে? তাহলে শোনো বিরাট, বলো উত্তর শঙ্খ বিরাট নাম বললো এখনো দুটো বাকি আছে শতানিক রাখো বিরাট অনাসে তুমি আমার চারি পুত্রের নাম বললে তাই না? বলো আমার চারি পুত্রের নাম তুমি কেমন করে জানলে? জানি জানি জানো, আর সবই কিছু তোমার মুখে বলতে পারো না।
সবই যখন তুমি জানো আর সবই যখন বলতে পারো আজ এই কথা জানতে বড় আমার ইচ্ছা করছে বলো বিড়া আশা করি তুমি আমায় জানাবে কি জানতে চাইছো বলো না বিড়া আমি জানতে চাই তোমার স্বামীর নাম কি তোর পায়ে রাখ পুষ্পাঞ্জলি
বাসন্তী থানা অন্তর্গত আমঝাড়া নিবাসী নীলকমল মণ্ডল সীতারা গেলে সন্তুষ্ট হইয়া পঁয়ত্রিশটি টাকা পুরস্কৃত করেছে। জয় জয় মা সীতারা নাম করে একবার আমি দেবী না রাক্ষসী, যদি তোমার বিরাট বংশ আমি ধ্বংস পরিণত করবো সেদিন তুমি বুঝবে ব্রহ্মাণ্ডিনী শীতলা কত ভয়াল কত ভয়ঙ্কর। ওরা দক্ষিণ মা গেছে বিরান্নগরে, কিন্তু এখনো ফিরে আসছে না কেন? না না, আমি এখানে অপেক্ষা করবো না, আমি একটু অগ্রসর হয়ে দেখি আমার জননী কেন বা আসছে না, আমি একটু আগে গিয়ে দেখি। তুমি বলছো বিরাট তোমার বাড়ি পুষ্পাঞ্জলি দিয়েছে, কিন্তু তার তো কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। বিরাট আমার পূজা দিয়েছে না,
দিয়েছেন সেই পূজার কথা তো শুনতে চাস না বাবা মা তুই যে সহ্য করতে পারবি না যারা বুঝি বুঝছো মা একবার আজ আমি আমার পুষ্পা করে দিয়েছে আমি সহ্য করতে পারবো না না বাবা না বাবা বলে না কেমনে বুঝিল ওই বিরাজ গেছো জয়া আমার পূজার কথা তো শুনতি বাবা বলে মা I'm gonna put you in the